সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এফ রহমানের মালিকাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠা দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এটি বাস্তবায়ন করতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন একইসঙ্গে সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া রয়েছে তা জানতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট রিটকারী আইনজীবী জানান আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকে এই রুলের জবাব দিতে হবে আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোভান রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রাঞ্জীব সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন প্রসঙ্গত গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে লুটপাট ও নৈরাজ্যের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন সালমানের রহমান গত তেরোই আগস্ট পালিয়ে যাওয়ার পর নদীপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে গ্রেফতার হন তিনি